আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভ্যাট ভিডিওতে স্বাগতম। আমরা উৎসে ভ্যাট কর্তন, ভ্যাট ডিডাকশন এট সোর্স নিয়ে ডিসকাশন করছি। আমরা আজ এবং কাল ভ্যাট ডিডাকশন এট সোর্স ডিসকাশন শেষ করব আপাতত। এরপর আমরা অন্য ডিসকাশনে যাব। এরপর পরে আবার আমরা এই ডিসকাশনে ফিরে আসব। আজকে আমরা ডিসকাশন করব, আগেই উল্লেখ করেছিলাম, উৎসে কর্তন করার পর কর্তনকারীর করণীয় কি। আমরা গতদিন আমরা দেখেছিলাম যে সরবরাহকারীর করণীয় কি, সরবরাহকারী কিভাবে চেনা যায় ইত্যাদি ইত্যাদি বিষয়। আজকে আমরা দেখব উৎসে কর্তনকারীর করণীয় কি। উৎসে কর্তন ভিডিএস ভ্যাট ডিডাকশন এট সোর্স, এখানে প্রধান পক্ষ দুটো, একটা হলো সরবরাহকারী আর একটা হলো উৎসে কর্তনকারী। আমরা সরবরাহকারী সম্পর্কে ডিসকাশন করে ফেলেছি গত সেশনে। আমরা আজ উৎসে কর্তনকারী সম্পর্কে ডিসকাশন করব। আগামীকাল আমরা কতগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে ডিসকাশন করব। প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দর্শকদের জন্য খুবই শিক্ষাপ্রদ হবে। এ পর্যন্ত আমরা যে ডিসকাশনগুলো করেছি সেগুলো আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখব। আমরা রুলস ডিসকাশন করেছি, আরও বিধিবিধান ডিসকাশন করেছি। আমরা মাঠ পর্যায়ে প্র্যাকটিক্যাল এক্সাম্পল উল্লেখ করে আমরা সেই রুলগুলো ডিসকাস করে আমরা দেখব কিভাবে উৎসে কর্তনকারী কর্তৃপক্ষের কোনো অফিসার তার ডেস্কে বসে তার সিদ্ধান্তটা নেন। যাই হোক, আমরা আজকের আলোচনায় ফিরে আসি। আজকে আমরা আলোচনা করব উৎসে কর্তনকারীর করণীয় কি। উৎসে কর্তন করা হলো, উৎসে কর্তন করার পর তার করণীয় কি। উৎসে কর্তন করা হয়েছে ভ্যাট, এই ভ্যাটের মালিক সরকার। তো উৎসে কর্তন করে বসে থাকলে তো হবে না, এই ভ্যাট সরকারি কোষাগারে জমা দিতে হবে, সরকারকে এই ভ্যাট পেতে হবে। এই জন্য উৎসে কর্তন করার পরে, উৎসে ভ্যাট কর্তন করার পরে কর্তনকারীর কিছু করণীয় থাকে। আমরা জানি উৎসে কর্তনকারী কর্তৃপক্ষ হলো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, লিমিটেড কোম্পানি, মাধ্যমিক এবং তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ পরিষদ ইত্যাদি। এই উৎসে কর্তনকারী কর্তৃপক্ষদের আমরা একটা দৃষ্টিকোণ থেকে আমরা দুভাগে ভাগ করতে পারি। সেটা হলো ভ্যাটের আওতায় নিবন্ধিত প্রতিষ্ঠান আর ভ্যাটের আওতায় অনিবন্ধিত প্রতিষ্ঠান। লিমিটেড কোম্পানি যেগুলো, সেগুলো অধিকাংশই ভ্যাটের আওতায় নিবন্ধিত প্রতিষ্ঠান। আর সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, এগুলো সাধারণত ভ্যাটের আওতায় নিবন্ধিত না। যেসব প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় নিবন্ধিত, লিমিটেড কোম্পানি, ব্যাংক, বিমা, এই সমস্ত প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠানে স্বাভাবিক ভ্যাটের কর্মকাণ্ড আছে। অর্থাৎ এই সমস্ত প্রতিষ্ঠান তারা কোনো পণ্য সরবরাহ করে বা কোনো সেবা প্রদান করে, এজন্য সেখানে ভ্যাটের সমস্ত পরিপালন করতে হয়। এজন্য এই সব প্রতিষ্ঠানে ভ্যাটের ম্যান পাওয়ার আছে। জিএম ভ্যাট, এজিএম ভ্যাট, এক্সিকিউটিভ ভ্যাট, এগুলো এই সমস্ত প্রতিষ্ঠানে থাকে। যার ফলে এই সব প্রতিষ্ঠানের, এই সব ম্যান পাওয়ারের ভ্যাটের বেসিক নলেজ থাকে। তো ভ্যাটের বেসিক নলেজ থাকার কারণে তাদের ভিডিএস সংক্রান্ত নলেজও থাকে। আর তাই এইসব প্রতিষ্ঠানে, অর্থাৎ এইসব প্রতিষ্ঠানে সাধারণত এই ভ্যাট উৎসে কর্তন নিয়ে খুব বেশি নন কমপ্লায়েন্স থাকে না। অপরদিকে যেসব প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় নিবন্ধিত না, সেগুলো কোনগুলো? সেগুলো হলো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, এনজিও, মাধ্যমিক এবং তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় নিবন্ধিত না। এইসব প্রতিষ্ঠানে স্বাভাবিক অন্যান্য ভ্যাটের কর্মকাণ্ড নেই, ভ্যাট সংক্রান্ত সেবা প্রদান নেই, ভ্যাট সংক্রান্ত পণ্য সরবরাহ নেই। এখানে শুধু ভ্যাট সংক্রান্ত উৎসে কর্তন আছে। এইসব কারণে ভ্যাট সংক্রান্ত অন্যান্য কার্যক্রম না থাকার কারণে এইসব প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় নিবন্ধিত না। এইসব প্রতিষ্ঠানে ভ্যাটের ম্যান পাওয়ার থাকে না। এজিএম ভ্যাট, জিএম ভ্যাট, এক্সিকিউটিভ ভ্যাট, এগুলো এইসব প্রতিষ্ঠানে থাকে না। সাধারণত এই সব প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানেই অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে। অ্যাকাউন্টসে যারা চাকরি করেন ওই তাদের উপরে এই ভ্যাট উৎসে কর্তনের দায়িত্ব যে পড়ে। তো এই অ্যাকাউন্টসে যারা কাজ করেন এসব প্রতিষ্ঠানে তারাও ভ্যাট সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল সেটা আমি বলবো না, অনেকে ওয়াকিবহাল আবার অনেকে ওয়াকিবহাল না, যার ফলে এই প্রতিষ্ঠানগুলোতে ভ্যাট উৎসে কর্তনে একটু একটু বেশি নন কমপ্লায়েন্স হয়ে যায় কম্পেয়ার টু ভ্যাটের আওতায় রেজিস্টার্ড এন্টিটি। এখন আমরা ডিসকাশন করবো যে কমপ্লায়েন্সটা কি, কি করণীয় আর কি নন কমপ্লায়েন্স হয়ে যায়। যখন পেমেন্ট করতে হয়, যখন কোনো পারচেজের এগেনস্টে পণ্য বা সেবা ক্রয়ের বিপরীতে যখন পেমেন্ট করা হয় তখন উৎসে কর্তন করতে হয়। তো এরপরে নিয়ম হলো যে উৎসে কর্তন করার 15 দিনের ভিতরে সরকারি ট্রেজারিতে জমা দিতে হবে, আর 3 দিনের ভিতরে উৎসে কর্তনের একটা সার্টিফিকেট আছে, উৎসে কর্তন সনদপত্র বলি আমরা, এর একটা অফিসিয়াল নাম হচ্ছে মুশক 6.6। এই মুশক 6.6 ফর্মে একটা প্রত্যয়নপত্র ইস্যু করতে হয়, ইস্যু করে ট্রেজারি চালানের মূল কপি আর প্রত্যয়নপত্রের একটা কপি লোকাল যে ভ্যাট সার্কেল অফিস, সে সার্কেল অফিসে পৌঁছে দিতে হয়। সার্কেল অফিস তখন তাদের রাজস্ব আদায় বিবরণীতে এটা প্রদর্শন করে, আর একটা কপি যিনি সরবরাহকারী তাকে ট্রেজারি চালানের একটা কপি অথবা ফটোকপি আর একটা ভিডিএস উইথহোল্ডিং সার্টিফিকেট উৎসে মূসক কর্তন সনদপত্র। সরবরাহকারী আবার এটা দিয়ে আবার তিনি সমন্বয় করেন। সমন্বয় কী করেন? তিনি যখন সরবরাহ দিয়েছিলেন, ধরেন 3 মাস আগে 6 মাস আগে তিনি যখন সরবরাহ দিয়েছিলেন, স্বাভাবিক নিয়মে তার সরবরাহের ওপর তিনি ভ্যাট পরিশোধ করে দিয়েছিলেন। আবার এখন উৎসে কর্তন করা হয়েছে, তাহলে দুইবার একই সরবরাহের উপরে দুইবার ভ্যাট পরিশোধ হয়েছে। এই জন্যে তিনি এই উৎসে ভ্যাট কর্তন সনদপত্র নিয়ে এই সনদপত্র প্রদর্শন করে তিনি তার দাখিলপত্রে আবার ওই ভ্যাট সমন্বয় করে নেন। এই হলো করণীয়। তো আমরা বিধির আওতায় করণীয় কি দেখলাম? উৎসে কর্তন করার 15 ডেজের ভেতরে সরকারি ট্রেজারিতে জমা দিতে হবে, সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার 3 ডেজের ভিতরে উৎসে কর্তন সনদপত্র ইস্যু করতে হবে, সনদপত্র ইস্যু করে ট্রেজারি চালানের মূল কপি, এক কপি সনদপত্র লোকাল ভ্যাট সার্কেল অফিসে পৌঁছে দিতে হবে, আর একটা কপি সরবরাহকারীকে দিতে হবে, আর একটা কপি নিজে সংরক্ষণ করতে হবে। এই হলো বিধির আওতায়, এই হলো কমপ্লায়েন্স। এখানে একটা জটিলতা আমি একটু ডিসকাশন করি, সেটা হলো এভাবে কমপ্লাই করাও বাস্তবে সম্ভব হয় না। কেন সম্ভব হয় না সেটা আমি এখন বলছি। সম্ভব হয় না এই কারণে, যেসব প্রতিষ্ঠানের ক্রয় কম, মাসে 2-3টা ক্রয় হয়, সেই সব প্রতিষ্ঠানের এইভাবে কমপ্লাই করা সম্ভব। কিন্তু যেসব বড় বড় প্রতিষ্ঠান যাদের প্রচুর ক্রয় হয়, প্রত্যেক দিন পেমেন্ট হচ্ছে, এই সমস্ত প্রতিষ্ঠানের যদি এটা কমপ্লাই করতে তাহলে কি করতে হবে? 10 তারিখে যেটা পেমেন্ট হচ্ছে সেটা 15 দিন মানে 25 তারিখে মধ্যে সেটা ট্রেজারিতে ডিপোজিট করতে হবে, 28 তারিখের ভিতরে সনদপত্র ইস্যু করতে হবে, যেটা 11 তারিখে পেমেন্ট হলো সেটা 26 তারিখের মধ্যে ডিপোজিট করতে হবে, যেটা 12 তারিখে পেমেন্ট হলো সেটা 27 তারিখের মধ্যে ডিপোজিট করতে হবে। অর্থাৎ সারা মাসের প্রত্যেক দিন তাকে ডিপোজিট করতে হবে। তো এটা তো আসলে এটা তো সহজ হয় না। আমাদের একটা উদ্দেশ্য হতে হবে যে সহজীকরণ, ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে আমাদেরকে এগোতে হবে। আমরা অনেক পিছিয়ে আছি, 190টা দেশের মধ্যে আমাদের বর্তমান অবস্থান হচ্ছে 168। অনেক পিছিয়ে আছি আমরা, আমাদের অনেক আগাতে হবে, না হলে আমরা বৈদেশিক ইনভেস্টমেন্ট আমরা অ্যাট্রাকশন করতে পারবো না। বৈদেশিক ইনভেস্টমেন্ট না হলে প্রোডাকশন হবে না, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না, গ্রোথ হবে না। তো আমাদের ইজ অফ ডুইং বিজনেস আমাদের প্রমোট করতে হলে এটা সহজ করতে হবে। প্র্যাকটিক্যালি এখানে যেভাবে হয়, প্র্যাকটিক্যালি সারা মাস কোনো একটা এন্টিটি যে পেমেন্ট করে, এই সারা মাসের পেমেন্ট পরবর্তী মাসে একবারে বা তার সুবিধা মতো 2-3 বারে সরকারি ট্রেজারিতে ডিপোজিট করে, এরপরে উৎসে কর্তন সনদপত্র ইস্যু করে। এই বললাম একটা প্র্যাকটিক্যাল, একটা ডিফিকাল্টিজের কথা বললাম। আর প্র্যাকটিক্যাল আর কতগুলো সমস্যা হলো যে, এই যে সমস্ত উৎসে কর্তনকারী যারা ভ্যাটের আওতায় নিবন্ধিত না, যেখানে ভ্যাটের অত ম্যান পাওয়ার নেই, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এনজিও, स्थानीय कर्तृपक्ष माध्यमिक एवं तदूर्ध्व पर्याय शिक्षा प्रतिष्ठान এই সমস্ত प्रतिष्ठान উৎসে কর্তন করার পরে এই সনদপত্র অনেক প্রতিষ্ঠান ইস্যু করে না। এটা অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান আমি বলবো যে ক্যাজুয়ালি ইস্যু করে না। সনদপত্রটা খুব সিম্পল একটা জিনিস, একটু পরেই আমরা স্ক্রিনে একটা পূরণ করা একটা এই মুশক 6.6 উৎসে কর কর্তনের সনদপত্র আপনাদেরকে দেখাবো। খুব সিম্পল একটা জিনিস। তো ইস্যু না করার কারণে যে সমস্যাটা হয় সেটা আমি একটু ডিসকাস করি। সেটা হলো, ধরেন একটা সরকারি দপ্তরে একটা পেমেন্ট হলো, সে উৎসে কর্তন সনদপত্র ইস্যু করলো না। তো ইস্যু না করার ফলে যিনি সরবরাহকারী উনি তো আগেই ওই ভ্যাট পরিশোধ করে আসছেন, উনি ওটা সমন্বয় করতে পারলেন না। তো সমন্বয় করতে না পারলে তো ওনার খরচ বেড়ে গেল। এই জন্যে যে সমস্ত সরবরাহকারী জানেন যে আমি এই উৎসে কর্তন সনদপত্র পাবো না, ক্রয়কারী ইস্যু করবে না, তিনি করেন কি, তিনি মূল্য বাড়িয়ে দেন। তিনি তার পণ্যের তার সেবার মূল্য বাড়িয়ে দেন। তো মূল্য বাড়িয়ে দেওয়ার ফলে কি হয়, যিনি ক্রয় করেন তিনি অতিরিক্ত মূল্য দিয়ে কিনেন। তাহলে একটা সরকারি দপ্তরে সঠিকভাবে ফান্ড ইউটিলাইজ করা এটাও তো দায়িত্ব, অফিসারদের দায়িত্ব। তাই এই 6.6 যদি আপনি সঠিকভাবে ইস্যু করেন তাহলে এই সরকারের খরচ কমে যায়, দ্রব্য মূল্য হ্রাস পায়। তা আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা এই উৎসে কর্তনকারী কর্তৃপক্ষ কিন্তু যারা নিবন্ধিত না, তো তাদের এই যে একটা অনেকের মধ্যে, সবার মধ্যে না, অনেকের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি আছে যে তারা উৎসে কর্তন সনদপত্র ইস্যু করে না। আপনারা দয়া করে উৎসে কর্তন সনদপত্র ইস্যু করবেন। একটা পূরণ করা উৎসে কর্তন সনদপত্র এখন আমরা স্ক্রিনে দেখাবো। এটা খুব সিম্পল একটা জিনিস। ভ্যাটের যে কোনো বইয়ের মধ্যে আপনি এটা পাবেন। আপনি এটা কম্পিউটারে কম্পোজ করে রাখবেন। যখন যার কাছ থেকে পারচেস করবেন তার নাম, ঠিকানা, তার আদার ডিটেলস লিখে প্রিন্ট করে 3 কপি কম্পিউটারে প্রিন্ট করে সাইন করে সিল করে দিবেন। একেবারে সিম্পল কাজ। যিনি উৎসে কর্তন করেন ওই অফিসের অ্যাকাউন্টস অফিসার বা ফাইন্যান্স অফিসার বা যে কেউ ওই অফিসের অথরিটি সম্পন্ন যে কেউ সাইন করে দিলে হবে। খুব সিম্পল কাজ। এই সিম্পল কাজটা না করার ফলে আমাদের কত জটিলতা তৈরি হচ্ছে। আমাদের কমপ্লায়েন্ট হতে হবে। আমার একটা স্লোগান হলো, কমপ্লায়েন্স রিডিউসেস বিজনেস কস্ট। কমপ্লায়েন্স কিভাবে বিজনেস কস্ট রিডিউস করে এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। আমি বলেছি যে আমি প্রত্যেক দিন একটা স্টেক হোল্ডারকে টার্গেট করে আমি কিছু মেসেজ দিব। এরপরে আমি একদিন এই ডিসকাশনটাও করব কিভাবে কমপ্লায়েন্স বিজনেস কস্ট রিডিউস করে। তো বিজনেসম্যানকে যদি বোঝানো যায় যে কমপ্লায়েন্স তার বিজনেস কস্ট রিডিউস করে, তিনি অবশ্যই কমপ্লায়েন্ট হবেন। এটা আমরা বোঝাতে পারিনি, এটাও একটা দুর্বলতা আমাদের উপরেই নেই। তো আমরা এখন বোঝানোর চেষ্টা করছি। উৎসে কর্তনকারীর করণীয় কি সেটা নিয়ে মোটামুটি আমি ডিসকাশন করলাম। মূলত অনিবন্ধিত উৎসে কর্তনকারীর করণীয় কি সেটা ডিসকাশন করলাম। আর যারা নিবন্ধিত উৎসে কর্তনকারী, আমি আগেই বলেছি যে তারা মোটামুটি এই বিষয়গুলো জানেন, তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। এইবার মাত্র যে বাজেট হয়ে গেল, এবার বিধানে একটা পরিবর্তন আছে। সেটা হলো, উৎসে কর্তন করার পরে আমরা একটু আগে বললাম যে সরকারের ট্রেজারিতে ডিপোজিট করতে হবে, কিন্তু যারা নিবন্ধিত প্রতিষ্ঠান তাদের অনেক সময় সরকারের কাছে পাওনা থেকে যায়, তাদের কাছে ব্যালেন্স থেকে যায়, তাদের রিটার্নে নেগেটিভ ব্যালেন্স থাকে, অর্থাৎ সরকারের কাছে তার পাওনা থাকে। এমন বিভিন্ন কারণে হয়। তো যাদের সরকারের কাছে পাওনা থাকে তারা এই এখন যেটা উৎসে কর্তন করার পরে যেটা সরকারি ট্রেজারিতে জমা দিতে হবে সেটা জমা না দিয়ে তিনি তার পাওনা থেকে মাইনাস করবেন। এটাই একটা স্বাভাবিক কথা, আমরা সবাই এটাই ন্যায়সঙ্গত বলে বুঝি। তো সবাই সেটাই মনে করেন যে সরকারের কাছে তার পাওনা আছে, আবার তাকে এখন জমা দিতে হবে কেন? তিনি আগে পাওনা থেকে মাইনাস করবেন, পাওনাটা যখন শেষ হবে তখন আবার তিনি জমা দিবেন। এবার বিধান করা হয়েছে যে পাওনা যাই থাক না কেন, যেটা ডিডাকশন করা হয়েছে, উৎসে যেটা কর্তন করা হয়েছে সেটা আগে ট্রেজারিতে জমা দিতে হবে। তো এটা নিয়ে মাঠ পর্যায়ে একটা অস্পষ্টতা আছে, এটার মোর ক্ল্যারিটি দরকার হবে। আমি আশা করি রেগুলেটরি কর্তৃপক্ষ এ বিষয়ে মোর ক্ল্যারিটি দেবে, যাতে মাঠ পর্যায়ে জটিলতা এড়ানো যায়, সহজীকরণ করা যায়। ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে আমরা যাতে অগ্রসর হতে পারি। আমাদের উদ্দেশ্য হতে হবে রাজস্ব আদায় সহজভাবে। सहज भावे किभाबे राजस्व आदाय करा जाए तार कौशल उद्भावन कराई हलो एकजन प्रफेशनलेर दक्षता एवं कृतित्वेर परिचय। तो राजस्व आहरण करते जे यदि राजस्व प्रदानकारीके आरो बेशी झामेलार मध्ये आमरा फेले दिई ताहले एटा खूब भालो प्रफेशनल कृतित्व बहन करे ना। तो जा होक आर कि तो ए विषय निश्चय आमरा खूब शीघ्रई क्लारिफिकेशन पाबो। माठ पर्याये जेन कोनो जटिलता ना हय, जेन सठिकभावे सबाई उत्से कर्तन करे जमा दिते पारे, जेन सरकार सठिक परिमाण राजस्व पाय एबं जारा उत्से कर्तन करें तादेर जोन्नो जेन सहज हय एमन एकटा सिस्टेम जेन आमरा डेभेलप करते पारी, एजन्य आमरा सबाई सचेष्ट हब। प्रिय दर्शक, आमी आजके जे मेसेजटा आपनादेरके दिलाम सेटा हलो उत्से कर्तनकारी करणीय कि, और एर साथे आमी बोल्लाम जे आमादेर सबाईके कमप्लायेंट होते हबे। आमरा जारा जारा एई सिस्टेमेर साथे जड़ित आमादेर सबाईकेई कमप्लायेंट होते हबे। तो आमरा जोदि कमप्लायेंट हई ताहले एक भालो सिस्टेम आमरा डेवलप करते पारबो। एई भालो सिस्टेम दिए आमरा यथेष्ट भ्याट कालेक्शन करते पारबो। आमादेर भ्याट सिस्टेमे आमादेर अर्थनीतिते एत सम्भावना, आमादेर जे टैक्स, आमादेर जे जिडिपिर जे साइज, आमादेर अर्थनीतिते जिडिपिर जे साइज, सेई साइज अनुसारे आमरा जदि स्टैंडार्ड परिमाण जदि ভিএটি কালেকশন করতে পারতাম তাহলে আমাদের রাজস্ব আদায় বহু গুণে বেড়ে যেত। ভ্যাটে রাজস্ব আদায়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এজন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড ভ্যাট সিস্টেম তৈরি করার জন্য সচেষ্ট হতে হবে। তো প্রিয় দর্শক, আমার আজকের আলোচনা মোটামুটি শেষ। আপনারা অনুগ্রহ করে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার সব এই ভিডিওগুলো আপনাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যায় নিয়মিতভাবে, যাতে আমরা আপনারা সব ভিডিওগুলো দেখে আপনারা ভ্যাটের হালনাগাদ তথ্যগুলো পান। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আশা করি যারা ভ্যাটের সাথে কাজ করেন তাদের কিঞ্চিত হলেও ভালো লাগবে। অনুগ্রহ করে লাইক, শেয়ার, কমেন্ট দিন, যেন অন্যরাও ভিডিওগুলো দেখে আস্তে আস্তে তারা ভ্যাট সচেতন হতে পারে। আজকে এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আবার আগামীকাল দেখা হবে। আগামীকাল আমরা ডিসকাস করব কতগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এগুলো আমি আশা করি আপনারা সবাই খুব দেখে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আরও খুব ভালো মতো বুঝতে পারবেন। আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।